হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, কারণ দুদিন ধরে ওয়েদারটা আগের থেকে বেটার। তো এখন 5টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। তো এখন আমি যাব হচ্ছে আমার মেয়েকে নিয়ে ছোটো কাকিমাদের বাড়িতে, কারণ ছোটো কাকিমার বাপের বাড়ির ঠাকুরটা ছোটো কাকার কাছেই অর্ডার দেওয়া আছে। তো চলো দেখে নিই ঠাকুরটা কতদূর কমপ্লিট হলো আর এখনও নিতে চলে এসেছে কি না। তো চলো যাওয়া যাক। প্রতিমা তো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো রাধাকৃষ্ণ আর গোপাল রং করতে দিয়ে গেছে একজন। তো এই দেখো এটা হচ্ছে কাকিমার দাদা। তো ঠাকুর নিতে চলে এসেছে, মামারা অনেকক্ষণই চলে এসেছে ভ্যান নিয়ে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর উঠে গেছে ভ্যানেতে। তো ওদিকে প্রতিমা চলে গেছে আর আমি আর ছোটো কাকিমা এখানে এসেছি। দেখো এখানে হচ্ছে আগের বছর থেকে স্টার্ট হয়েছে আজকের দিনে সারা রাত্রির বিচিত্রা অনুষ্ঠান হয়, মানে ফাংশান, বাচ্চাদের নাচ গান এই সমস্ত হবে, আজকে হবে। তার জন্য জোগাড় চলছে, দেখতেই পাচ্ছ মঞ্চ ঠিক করছে। তো রাত্রে আসবো এখানে ফাংশান শুনতে। তো চলো। তো বন্ধুরা, বিকেলবেলা যেখানে গিয়েছিলাম এখন আমরা সেখানে ফাংশান শুনতে যাব। মেজমা যাবে না, যাবে ছোট কাকিমা আর আমি আর আমার মেয়ে। তো চলো তাহলে সেখানে যাই, বেশিক্ষণ থাকবো না, একটুখানি দেখেই চলে আসবো, কারণ ও ঘুম পেয়ে যাবে এক্ষুনি। এখন বাজে হচ্ছে 9:30। তো চলো তাহলে। বাড়িতে অনেকক্ষণ এসেছি, এসে মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশারি টাঙিয়ে নিয়েছি। আর ওখানে অনেক রকমেরই হচ্ছিলো, বাচ্চাদের নাচ, জিমনাস্টিক, এমনি গান আবৃত্তি সব কিছুই হচ্ছে, এখনও চলছে, সারা রাত হবে আজকে। তো আমার ঘুম পেয়েছিল বলে চলে এসেছি, এখন 12টা বাজে। তো চলো তাহলে আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, সো টাটা, গুড নাইট।